হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল অফ ইউ। তো বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্যে যে সকল বন্ধুরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020-র যে কনস্টেবলের যে ইন্টারভিউটা চলছে, তো তাদের উদ্দেশ্যেই মেন ভিডিওটা আজকের। তো প্রথমত যেটা বলবো, যে তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে ইন্টারভিউ কেমন হচ্ছে, কেমন কি কোশ্চেন করছে, মানে কতক্ষণ ধরে কোশ্চেন করছে, কি কোন বিষয়, মানে বিষয় থেকে কি কি কেমন কি কোশ্চেন আসছে, এই রকম বিষয়ে জানার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। তো সেই বিষয়েই আজকের ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টে যাই, চলো। তো প্রথমত যেটা বলছি, যে আমি ব্যারাকপুরে আছি। তো ব্যারাকপুরে যে তোমাদের যে 6th ব্যাটালিয়নে, যে SFB 6th ব্যাটালিয়নের যে ইন্টারভিউটা হচ্ছে, তো এখানে অনেকে সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যেটা হচ্ছে, আমি সেটার বিষয়ে তোমাদের সঙ্গে ভালোভাবে বলতে পারবো। এখানে যেটা হচ্ছে, তোমাদের মোটামুটি ইন্টারভিউ যেটা হচ্ছে, ওটা তো শিফট ওয়াইজ হচ্ছে, তোমরা সেটা সকলেই জানো। আর অ্যাভারেজ যে কতক্ষণ ধরে ইন্টারভিউ চলছে, অনেকে যে কোশ্চেনটা করছে যে কতক্ষণ ধরে ইন্টারভিউ চলছে, দেখো ইন্টারভিউটা মেনলি বেশিক্ষণ ধরে, মানে এক একজনের এক এক টাইম, বাট অ্যাভারেজ ধরে রাখতে পারো 1.5 থেকে 2 মিনিট। বেশি সময় না ধরে ইন্টারভিউ নিচ্ছে না, খুবই কম টাইমের মধ্যে যাচ্ছে। কেউ ধরো গেলে, মানে তোমার নাম কোথা থেকে এসছো এটা জিজ্ঞাসা করছে, লাস্ট কোয়ালিফিকেশান কী, লাস্ট কোয়ালিফিকেশান জিজ্ঞাসা করছে, এবং কি ছিল সাবজেক্ট, কি ছিল, কেমন কি ছিল, সেখান থেকে কোশ্চেন করছে। এটাই ম্যাক্সিমাম জনের সঙ্গে, ম্যাক্সিমাম জনের সঙ্গে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম জনের সঙ্গে ঠিক সেম এটাই জিজ্ঞাসা করছে, যে কোথা থেকে এসছো এবং লাস্ট কোয়ালিফিকেশান কি, তাও মানে সেই সাবজেক্টে কী কী সাবজেক্ট ছিল, সাবজেক্ট থেকে কোশ্চেন করছে। এটাই ম্যাক্সিমাম জনের সঙ্গে হচ্ছে। আর যেটা তোমরা অনেকে ভাবছো, যে অনেকে এটা বলছো যে ইন্টারভিউয়ে কোনো মানে মিনিমাম কোনো নাম্বার পাস মার্ক আছে কিনা, তো দেখো মিনিমাম কোনো পাস মার্ক এরকম কোনো কিছু বাধা নেই। তো যে এটা পেতেই হবে, না হলে তুমি ফেল করবে, এরকম কোনো ব্যাপার নেই। তো মিনিমাম কোনো পাস মার্ক নেই। আর যা মোটামুটি ইন্টারভিউটা হচ্ছে, যথেষ্ট ভালো ইন্টারভিউ হচ্ছে। তো ইন্টারভিউ নিয়ে বেশি টেনশন করবে না, জাস্ট যাবে এবং কনফিডেন্টের সঙ্গে যাবে। যদি কোশ্চেনের উত্তর নাও জানা থেকে থাকে, তবুও তোমরা সেটা ভালোভাবে ট্যাকেল করে যাবে। জাস্ট কীভাবে হ্যান্ডেল করছো কোশ্চেনটাকে, সেটাই দেখার বিষয়, মূল বিষয়টা। সেই জন্য সকলের উদ্দেশ্যে বলছি, একদম ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ভালোভাবে যাও এবং ভালোভাবে ইন্টারভিউ দাও, সকলের ইন্টারভিউ ভালো হবে। আর একটা জায়গা থেকে কোশ্চেন অনেকটা করছে, মানে অনেকের কাছে যেটা শুনলাম, যে ডিপার্টমেন্ট সম্পর্কে, তোমাদেরকে আগেও বলেছি যে ডিপার্টমেন্ট সম্পর্কে তোমরা একটা নলেজ নিয়ে আসবে ডিপার্টমেন্টে, মানে প্রথম থেকে ওই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে র্যাঙ্কটা, তারপরে কনস্টেবল, তারপরে ASI, SI, ইন্সপেক্টর, এইভাবে যে র্যাঙ্কটা রয়েছে সেই র্যাঙ্কটা সম্পর্কে অনেক সময় অনেককে জিজ্ঞাসা করছে। তো এই র্যাঙ্কটা বিষয়ে একটু জেনে আসবে। আর তারপরে যে অনেক, যে ADG ফুল ফর্ম কী, DIG ফুল ফর্ম কী, এই রকমগুলো, যেমন DIG ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এই রকম যে ফুল ফর্মগুলো আছে, মানে ওনাদের যে র্যাঙ্কের, সেগুলো অনেককে জিজ্ঞাসা করছে। তো সেটাও একবার তোমরা জেনে আসবে কাইন্ডলি। আর যে প্রথমে, যে প্রথমে এসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডকুমেন্টটা ভেরিফিকেশান হওয়ার পর তোমরা যেখানে ইন্টারভিউ হচ্ছে তো সেখানে পাঠিয়ে দেবে। তো সেই জন্যই বলছি, একদমই টেনশন কোনো বিষয় নেই, সবাই কনফিডেন্সের সঙ্গে ভালোভাবে ইন্টারভিউ দাও। সকলের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।